বিমান যাতায়াত ও বিমানবন্দরে দিতে হবে বাড়তি সুযোগ সুবিধা। দীর্ঘদিনের দাবি ছিল সাংসদদের, অবশেষে তা কার্যকর হতে চলেছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া যৌথভাবে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের এয়ার ইন্ডিয়ার বিমানে এবং দেশের প্রত্যেকটি বিমানবন্দরের সাধারণের থেকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবায় থাকছে বিমানে সাংসদদের পছন্দের খাবারের ব্যবস্থা। বিমানবন্দরে সাংসদদের অভ্যর্থনা জানাবেন বিমানবন্দরের ম্যানেজার ও এয়ার ইন্ডিয়া স্টেশন ম্যানেজার। সাংসদদের লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য থাকবেন কর্মীরা। বিমানবন্দরে অপেক্ষায় থাকা সাংসদদের ভিআইপি লাউঞ্জে বসার বিশেষ ব্যবস্থা ও লাগেজের নজরদারিতে বাড়তি গুরুত্ব। বিমানে সাংসদের পছন্দের সিটটি আগে থেকেই সংরক্ষিত থাকবে। যে বিমানবন্দর থেকে সাংসদ যাত্রা করছেন সেখান থেকে তার সিট নম্বর ও লাগেজের বিস্তারিত তথ্য তিনি যে বিমানবন্দরে যাচ্ছেন সেখানকার ম্যানেজার অথবা এয়ার ইন্ডিয়া স্টেশন ম্যানেজারকে জানাতে হবে। ক্যাপ্টেনের প্রতিনিধি হয়ে কেবিন ক্রু আলাদা করে সাংসদকে অভ্যর্থনা জানাবেন। বিমান নামার পর বিমানবন্দরের ম্যানেজার ও এয়ার ইন্ডিয়া স্টেশন ম্যানেজার সাংসদকে অভ্যর্থনা জানাবেন এবং তার গাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। বিমানবন্দরের অভিবাসন ও কাস্টমসের কাজকর্মের জন্য সাংসদদের এসকর্ট করে নিয়ে যাওয়া হবে এবং সেই কাজে তাকে প্রাধান্য পাইয়ে দেওয়া হবে। একে আর্থিক সংকট, তার উপর পাইলটদের ধর্মঘটের জেরে অচল অবস্থা, এমন সংকটে সাংসদদের জন্য এয়ার ইন্ডিয়ার বাড়তি সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন সাধারণ যাত্রীদের মধ্যে। এটা একটু বেশি হচ্ছে, এয়ারপোর্ট অথরিটির যে ম্যানেজার ওনারও তো কাজ থাকে, এসে এখন তো এমপিরা আসলেই তাকে রিসিভ করতে হবে, তো এখন 42 এমপিস আছে ওয়েস্ট বেঙ্গলে, তো তাহলে তো প্রতিদিন যদি একজন আসে বা যায় তাহলে তো ওনার ওই কাজেই ব্যস্ত থাকতে হয়, অথরিটি কি করে সামলাবে? দে আর জাস্ট লাইক নর্মাল পিপল, দে আর নট পেইং এনিথিং এক্সট্রা ফর দ্য টিকিটস, ইনফ্যাক্ট দে আর হার্ডলি পেইং ফর দ্য ওন টিকিটস, অল অফ দেম কাম ইন কোটা, সো হোয়াই শুড দে গেট এনি স্পেশাল সার্ভিসেস। পরিকল্পনা চূড়ান্ত, কিছুদিনের মধ্যেই লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদের জন্য বাড়তি এই সুযোগ সুবিধা কার্যকর হবে বলে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সূত্রের খবর। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।